Hello and welcome back again to Shilpo Samagra Fine Art class. এখন আমরা কার্টুন আঁকছি এবং আউটলাইন ড্রয়িং আমরা দেখছি। তো সেই পর্যায়ে আমাদের এই নেক্সট ভিডিও হচ্ছে আরেকটা ফেভারিট কার্টুন অগি অ্যান্ড দ্য ককরোচেস থেকে অগি। এবং এটা আমি জাস্ট রং করব না, শুধুমাত্র আউটলাইনটা আঁকবো। এবং এইটা কেন আমি শুধুমাত্র আউটলাইনটা আঁকছি তার কারণ হচ্ছে যে রংটা তোমরা নিজেদের মতো করে করবে, কারণ আমি তোমাদেরকে রং আগেও দেখিয়ে দিয়েছি। এবং আউটলাইনটা আর কি বেশি ইম্পর্ট্যান্ট রংটা ফিল করার থেকে। রংটা ফিল করা অতটাও কঠিন কাজ নয়, যেটা আমার মনে হয় একটু সচেতনভাবে করলেই বর্ডার থেকে যেন বেরিয়ে না যায় এভাবেই, তাহলে কিন্তু সেই জিনিসটা খুব সুন্দর লাগে দেখতে। তো যেমনটা আমি প্রত্যেকটা কার্টুনের ক্ষেত্রে করে থাকি যে ফার্স্টেই আর কি শেপ ডিজাইনটা করে নিয়ে তার প্রপোর্শনগুলো আর কি ঠিকমতো কাগজের উপরে সাজিয়ে নেওয়া, তারপর সেটাতে আমরা আর কি ব্ল্যাক দিয়ে আউটলাইনটা করব এবং নাকটাতে আর চোখ দুটোতে মানে আই বলটাতে আর কি একটুখানি রং আমি দেবো, বাকিটা পুরোটাই আউটলাইন হয়ে থাকবে। এবং আগেও যেমন আমি বলেছি যে এই আউটলাইনগুলো তোমরা পেতে পারো আমাকে সোশ্যাল মিডিয়াতে, আমার যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেগুলোতে জানাও, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো লিঙ্কসটা। এবং ভালো করে দেখো যে আমি কিভাবে আর কি ছবিগুলো শুরু করছি। ফার্স্টে চোখ থেকে শুরু করছি এবং তার যে চোখের আইবলে একটুখানি নেগেটিভ স্পেস রেখে দিচ্ছি, যে জিনিসগুলো কিন্তু পরবর্তীকালে আমাদেরকে হেল্প করবে চোখের মধ্যে আইবলের মধ্যে একটা লাইট আর কি বোঝাতে। বিশেষ কঠিন না, কিন্তু আমাদেরকে ফার্স্টে ওই সেফ ডিজাইনটা ঠিক করে নিতে হবে, তাহলে আমাদের ওই জিনিসটা কঠিন বলে মনে হবে। যেহেতু আউটলাইন আসছি তাই আজকের ভিডিওটা অতটাও লম্বা হবে না এবং আশা করি তোমরা ধৈর্য হারাবে না। সো দেখো, ভালো জিনিস একটু শিখতে গেলে সেটা তো ওরকমভাবে হয় না যে জিনিসটা আমরা এন্টারটেনমেন্ট হিসেবে নেব, এটা আমরা শিক্ষা হিসেবে নেব এবং তার জন্য আর কি আমাদের একটু তো টাইম দিতেই হবে। এবং সেই প্রয়োজনীয় টাইমটুকুটা যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু আমাদের জিনিসটা আর কি ঠিকঠাকভাবে হবে না, ঠিকভাবে আমরা আঁকতে পারবো না, আমরা আঁকাটা ঠিকভাবে শিখতে পারবো না। তো আমাদের উদ্দেশ্য হবে ভালোভাবে দেখে আর কি অবজার্ভ করে জিনিসটা শেখার। এবার যদি সেটা আমরা না পারি তাহলে ভবিষ্যতে যখন আমরা আঁকবো তখন জিনিসটা হবে না, কারণ আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এগুলো সবার জন্য নয়। হয়তো অনেকে এটা এন্টারটেনমেন্ট পারপাসে দেখতেও পারেন, কিন্তু আমি বানাচ্ছি তাদের জন্য যারা আঁকা শিখতে চায়। এবারে তোমরা যারা আঁকা শিখতে চাও তারা সিরিয়াসলি আঁকাটাকে নাও ফাইন আর্টটাকে, তারা ভিডিওগুলো পুরো দেখো আমি চাইবো এবং ভালোভাবে আর কি শেখার চেষ্টা করো যে কিভাবে আর কি আমি জিনিসগুলোকে আঁকছি। আর মেইনলি যে রং তো আমরা সবাই করতে পারবো, এই আউটলাইনটা মেইন যে আউটলাইনটা এটা যখন হয়ে যাবে তখন এর ভেতরে বর্ডার অনুযায়ী আমাদের রং মানে ফিল করতে অতটাও সমস্যা হওয়ার কথা না, কিন্তু আমাদের মেন সমস্যা হয় যখন আমরা আর কি আউটলাইনটা ড্র করি, তখন হয় প্রপোর্শনের গণ্ডগোল হতে পারে বা অন্যান্য বিভিন্ন রকম ধরনের গণ্ডগোল হতে পারে, যেগুলো অ্যাভয়েড করার জন্যই আমি ফার্স্টে সেফ ডিজাইনটা করে নিই এবং তোমাদেরকেও সাজেস্ট করবো যে সেটাই তোমরাও করো। তাহলে দেখবে যে জিনিসটা অনেক বেশি ইজি লাগছে তোমাদের কাছে এবং কাজগুলো আর কি সুবিধা হচ্ছে। আর দেখো, যে নিজে আর কি অগি এঁকেছে বা যে কোনো কার্টুন চরিত্র আমরা যেগুলো আঁকি, মানে যে আর্টিস্ট সেটা ডিজাইন করেছে সে নিজে তার হাতের বলে ওটা করেছে, সুতরাং তোমাকে যে সেম ওই জিনিসটা করতে গেলে তোমাকে কিন্তু ওই শেপ ডিজাইনটা ভালো করে লক্ষ্য করতে হবে যে কোন কোন আকার বেসিক আকার থেকে চরিত্রটা বেরিয়েছে। যেমন এই চরিত্রটার মধ্যে যে মুখ থেকে পেটটুকু নিয়ে এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করা হয়, অনেকটা ঘটির মতো বা একটা হাঁড়ির মতো বা কলসির মতো দেখতে একটা আঁকা এবং সার্কেল, আর সেরকম কিচ্ছু নেই, আর কিছু লাইনস জাস্ট। তো এই জিনিসগুলো
যখন আমরা মানে কি বলবো যখন আমরা বুঝতে পেরে যাবো একটা ছবির মধ্যেকার শেপগুলো কি, তার বেসিক নিডটা কি, তখন আমাদের কাছে ছবি আঁকাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। এবং আমি সাবটাইটেল দিয়ে দিচ্ছি যারা আর কি আমার অন্যান্য ভাষাভাষী অন্যান্য দেশের মানুষ যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য। আমাদের আউটলাইন প্রায় কমপ্লিট, নামটাতে একটুখানি লাল রং দিয়ে দেবো, তাহলে আমাদের ড্রয়িংটা শেষ হয়ে যাবে। তো অ্যাজই আমি আগেও বললাম যে ছবিটা তোমরা পেতে পারো, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক আছে আমার সোশ্যাল মিডিয়ার, সেখানে আমাকে জানাও এবং আমাকে কমেন্টে জানাও যে তোমরা আর কি ভিডিও দেখতে চাও এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পেছিল যে লাইন বলেছিল সেগুলো আমি রেজার দিয়ে তুলে ফেললাম এবং কমপ্লিট। সো লাইক করো তাহলে সবার কাছে আমার ভিডিওগুলো পৌঁছবে, এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।